নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল অর্থপ্রাপ্তি হতে চলেছে এই পাঁচ রাশি হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে এই পাঁচ রাশির দেখুন এই কলিযুগে হঠাৎ আকস্মিক প্রাপ্তিটা দিয়ে থাকে রাহু এবং তাও লটারির মাধ্যমে অর্থাৎ আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলতে চলেছি যে পাঁচ রাশির লটারি প্রাপ্তি হতে চলেছে হঠাৎ কোন সময়ে আপনারা লটারি কাটবেন এবং কোন সময়ে কাটবেন না তাও আমি এই ভিডিওতে রাশি অনুযায়ী আপনাদেরকে জানাবো দেখুন প্রথম কথা আপনাদেরকে বলি আমি প্রতিদিন একটা কথা বলি যারা এই লটারির ভিডিওটি দেখছেন নিজের দায়িত্বে আপনারা দেখুন কারণ আমি যে পাঁচ রাশির কথা বলছি ছোট হোক বড় হোক পুরস্কার আপনারা প্রাইজ আপনারা পাবেন কিন্তু আপনার জন্ম কুণ্ডুলিতে যদি লটারি প্রাপ্তির যোগ যদি না থাকে বা আপনার দশা অন্তর্দশা যদি পারমিট না করে তাহলে কিন্তু আপনার এই কথাগুলো মিলবে না আপনার সাথে সেক্ষেত্রে আপনার এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে দেখানো দরকার যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান যা নেই তারা অবশ্যই হস্তরেখা বিচার করেও আপনারা জানতে পারেন যে আপনাদের লটারির যোগ আছে কি না এমন এমন কেউ আছে যাদের লটারির যোগ আছে কিন্তু তারা কাটে না কিন্তু খুব অল্প পরিশ্রমে খুব অল্প সময়ে এই কলিযুগে রাহুই কিন্তু হঠাৎ কুটিবর্তি কিন্তু করতে পারে তাও আবার লটারির মাধ্যমে যাদের ক্ষেত্রে রাহু পীড়িত আছে রাহু ড্যামেজ আছে বা শুক্র ড্যামেজ আছে আপনি শুক্রর কবচ অথবা রাহু কবচ আপনারা কিন্তু পরিধান করতে পারেন সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু রাহু বা শুক্র আপনার স্ট্রং আপনার হবে তো এবার আমি জানাই যে রাশিগুলো পেতে চলেছে হঠাৎ অর্থপ্রাপ্তি লটারি থেকে আগামীকাল দেখুন আমি প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল রাহু সময়টা কখন রাহু সময়টা হচ্ছে রাহু কাল যেটা বলছে যে কার যে সময় শুভ কাজ হয় না সে সময়টা হচ্ছে সাতটা সকাল সাতটা তিরিশ থেকে সকাল নটা পর্যন্ত অনেকে বাজার করতে গিয়ে চট করে একটা লটারি কেটে ফেলেন কিন্তু এই সময়টা এই সাতটা তিরিশ থেকে নটা পর্যন্ত লটারি কিন্তু কাটার জন্য আপনার উপযুক্ত সময় নয় অমৃত সময় যদি বলেন অর্জিত মুহূর্ত যদি বলেন এই সময় যদি লটারি কাটেন খুব ভালো হবে যেটা বারোটা এক থেকে আপনার বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বারোটা এক থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অর্জিত মুহূর্ত থাকছে এই সময় কিন্তু কাটতে পারেন তাছাড়া যাদের পক্ষে সম্ভব হচ্ছে না এই সময় হয়তো বা কোনো কাজে ব্যস্ত আছেন তাদের ক্ষেত্রে আমি আবারও বলবো আমি রাশিভিত্তিক যে নামগুলো বলবো এবং তার পাশাপাশি সময়গুলো কিন্তু আপনাদেরকে বলে কোন সময় আপনারা কাটবেন আবারও বলছি লটারির ক্ষেত্রে রাহু শনি শুক্র এবং বুধ এই গ্রহগুলো স্ট্রং থাকা দরকার এবং আপনার জন্মছকে পঞ্চম ভাব এবং নবম ভাবকে বিশেষভাবে স্ট্রং কিন্তু থাকতে হবে তবেই হঠাৎ লটারির প্রাপ্তি তবে কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আপনি বলছেন আমার লটারি লাগছে না দেখুন আমি এটা সম্পূর্ণ ইন জেনারেল আপনাদেরকে বলছি আগামী সময় যেমন শুভ মুহূর্ত অশুভ মুহূর্ত এবং রাশিভিত্তিক সময় কিন্তু আপনার জন্ম ছকে কিন্তু থাকা দরকার লটারি পাওয়াটা হঠাৎ লটারির পাওয়া আপনার ভাগ্যে থাকা দরকার তবেই কিন্তু আপনি কিন্তু আগামীকাল যে সময়গুলো কথা বলছি সে সময়টা যদি আপনারা মেনটেন করতে পারেন কি না সেই সময়ের মধ্যে আপনারা কিন্তু লটারি পাওয়ার সম্ভাবনাটা আপনাদের বাড়বে তো প্রথম যে রাশির কথা বললো পাঁচ রাশির মধ্যে প্রথম রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কালকে আগামীকাল সোমবার মহাদেবের কৃপায় আপনার লটারি কাটার সময় সকাল দশটা পনেরো থেকে এগারোটা পাঁচ পর্যন্ত সকাল দশটা পনেরো টু এগারোটা পাঁচ মকর রাশির দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো যে রাশির লটারি লাগার প্রবল সম্ভাবনা সে রাশির নাম সিংহ রাশি সিংহ ক্ষেত্রে লটারি লাগার উত্তম মানে কাটার উত্তম সময় অর্থাৎ কখন লটারি আপনি কাটবেন এগারোটা পঁচিশ থেকে বারোটা পঁচপান্নর মধ্যে এগারোটা পঁচিশ থেকে বারোটা পঁচপান্ন মধ্যে আপনি লটারি কাটবেন সিংহ রাশি তিন নম্বর যে রাশির কথা বলব যে রাশি লটারি পেতে পারেন সে রাশির সময়টা হচ্ছে বিশ বিশ্বিক রাশি আপনি যে শুভ মুহূর্ত বলে আপনার বারোটা এক থেকে আপনার বারোটা পঁয়ত্রিশের মধ্যে কাটতে পারেন বা আপনার ক্ষেত্রে যে শুভ মুহূর্ত বেড়েছে বারোটা তিরিশ মিনিট থেকে আপনার একটা চল্লিশ অব্দি আপনি কিন্তু লটারি কাটতে পারেন অর্থাৎ আপনি যদি পৃষ্ঠিক রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কালকে শুভ সময় অর্থাৎ লটারি কাটার সময় হচ্ছে যে সময়টা বললাম এটা আপনাদের ক্ষেত্রে শুভ চার নম্বর যে রাশি যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে আপনার আদর্শ সময় হচ্ছে দুপুর তিনটা পনেরো থেকে চারটা পঁচিশ পর্যন্ত দুপুর তিনটা পনেরো থেকে চারটা পঁচিশ পর্যন্ত কিন্তু আপনারা লটারি কাটার শুভ সময় পাঁচ নম্বর যে রাশির কথা বলবো যে রাশি লটারি পেতে চলেছে আগামীকাল সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ ক্ষেত্রে আপনাদের সময় যে সময়ে আপনারা লটারির টিকিট কাটবেন সেটা আপনার দুটো কুড়ি থেকে দুটো কুড়ি থেকে আপনার তিনটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত কিন্তু আপনারা এই সময়ের মধ্যে কিন্তু লটারিটা কাটুন তা তার জন্য আপনারা অবশ্যই একটা বিশেষভাবে নিজস্ব জন্ম ছকটা একবার অ্যানালাইসিস করে নিন এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে দিয়ে কখন আপনার লটারির যোগ আছে অর্থাৎ থাকলেও কখন এই বছর আছে কিনা বা আপনার সামনে বছর আছে কি না বা আপনার দশা দশা পারমিট করছে না সেটা একবার হলো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে দিন এবং আপনি রাহু বুধ শনি শুক্রকে যদি স্ট্রং করতে পারেন সেক্ষেত্রে আপনার সম্ভাবনাটা কিন্তু বাড়বে আগামীকাল হঠাৎ এই রাশিগুলো কিন্তু হতে চলেছে কোটিপতি অর্থাৎ ছোটো হোক বড় হোক যে কোনো প্রাইজ এই রাশিগুলো কিন্তু আগামীকাল নিশ্চিত রূপে পেতে চলেছে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ